ভোটের সময় দেখা যাচ্ছে তৃণমূলদের পাওয়া যাচ্ছে, ভোটের পরে ভোট ভোট মিটে গেলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলেন? এরা তো দুর্নীতি করায় ব্যস্ত, কি করে তৃণমূলকে পাওয়া যাবে? যেন উপরত আমাদের সাধারণ শেখ, এরা তো জ্যোতিপ্রিয় মল্লিক, এরা তো সব দুর্নীতি করায় ব্যস্ত। তৃণমূলের যে কটা আছে সব দুর্নীতি ব্যস্ত, এদেরকে পাওয়া যাবেই না, এমনি পাওয়া যাবে না। তৃণমূল মানে কি দুর্নীতির দল? তৃণমূল মানেই দুর্নীতি। আগামী দিনে তৃণমূলকে কি পাওয়া যাবে না? আগামী দিন তৃণমূলের কোনো ছায়া ছবিই থাকবে না। আইএসএফ দিচ্ছে তাহলে? অবশ্যই লোকসভা কেন্দ্রে হাজার হাজার ভোটে আইএসএফ জিতছে। এই যে ফেলাক বাজছেন, কেমন ছাড়া মিলছে? এই ফেলাকপাড়ে আমাদের বহুত ভালো সুন্দর অনুভূতি মিলছে। আইএসএফ মানে আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে একইভাবে আমাদের সাথে আছে। তৃণমূলের হুমকি আসছে? তৃণমূলের হুমকি যদিও আসে, আমরা ভয় করা বা ডরার লোক না। আমরা তৃণমূল ছেড়ে আজ আইএসএফ, যখন থেকে টিএমজি এসেছিল তখন থেকে ওরা ভয় দেখিয়েই যাচ্ছে, তাতে কোনো লাভ নেই। কেস কামারি ভয় ভীত সব কিছুই করবে, কারণ তারা শাসক দল, তারা এখন বর্তমান মানে রোলিং পার্টি, তারা অনেক কিছুই করবে। তাদের আর ভয় আমরা করছি না, অনেক দিন ভয় করে বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়ে আমরা অনেকে অনেক দিন অনেক জায়গায় কাটিয়েছে, আর আমরা আর ভয় করছি না। সেই ভয়ভূত সব কিছু মাটিতে গেড়ে দিয়ে আজ শাসক দলকে ক্ষত করার জন্য আমরা মাঠে নেমেছি। ভয় হুমকি ধমকি দিয়েও কি আইএসএফকে রোকা যাচ্ছে না? না, কোনোভাবে রোকা যাচ্ছে না, কারণ এটা চৈরের দল না যে রুখবে, এরা স্বাধীনভাবে বাঁচতে চায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাসন এলাকার তেহাটা গ্রামে। কিছুদিন আগে কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, কেস করেছিল শাসন থানাতে, তারপরেও কোনো লাভ হয়নি কর্মীদের বারবার হুমকির মুখে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আইএসএফ কর্মীরা ফ্ল্যাগ মারছে, জোর কদমে ভোট প্রচার আগামী লোকসভা কেন্দ্রে। দাদা, এই যে লোকসভা ভোটের প্রচার চলছে, কেমন ফ্ল্যাগ মারছেন? তো খুব সুন্দর সাড়া পাচ্ছেন কিরকম? খুব সুন্দর জনগণ সাড়া পাচ্ছে, 99% মানুষ আইএসএফের দিকে। ভোট নিঃসন্দেহে আমরা আমাদের যে প্রার্থী আক্তারুল বিশ্বাস তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আনুমানিক 2-2.5 লাখ ভোটে আমাদের বসিরহাট বিধানসভা লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত করব। টিএমসি কী করবে? টিএমসির দুর্নীতি, টিএমসির অপরিসীম দুর্নীতি, এমনকি এদের মমতার যে দুর্নীতি ব্রেক ফেল, যেমন চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, আরও অনেক কিছু এই চোরের বিরুদ্ধে। আর উন্নয়ন বলতে মমতার উন্নয়ন, খুব যে উন্নয়ন হয়েছে অভিষেকের পকেটে মমতার আঁচলে। এই যে হুমকি দিচ্ছে মেরে দেবো, তারপরে মারধরের অভিযোগ করছে, কেস করছে, মিথ্যা কেস দিচ্ছে, কী বলে? মিথ্যা কেস ওটা টিএমসির পেশা, ওদের জাতগত অভ্যাস। এই দুর্নীতি দলকে আমরা, টিএমসি কৃষি ভাইকর দলকে, এই বিদ্যাধরীর নদীতে বিসর্জন দিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ফ্ল্যাগ তুলছি। তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড দিচ্ছে দাগ, কৃষি ভাইকর দল বিসর্জন যাক। এই যে এখানে দেখা যাচ্ছে তেহাটা গ্রামে একটাও তৃণমূলের ফ্ল্যাগ নেই, তৃণমূল বলে কি কিছু নেই এখানে? এখানে তৃণমূল বলে ওদের যা দুর্নীতি, জব কার্ড চোর, স্কুলের মিড ডে মিলের খাবার চোর, এই চোর মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তাই টিএমসি দলকে মানুষ আর চায় না, মানুষ চাচ্ছে জনগণের দিকে, তোমরা আইএসএফের ফ্ল্যাগ তোলো। আমরা মন ভরে দুহাত ভরে আশীর্বাদ করছি, আমরা আইএসএফ ভোট দেবো। এই আইএসএফ করলে যে মিথ্যা কেস দিচ্ছে, কি বলেন? হ্যাঁ, আইএসএফ করলে ওদের তো পুলিশ পকেটে, মমতার পুলিশ তো ওদের পকেটে, ওদের আমাদের কেস দেবে। কেস দিলেও আমাদের অতিরিক্ত সংগ্রাম করে লড়াই করতে হবে টিএমসির সাথে। পঞ্চায়েতে দেখা গিয়েছিল যে কর্মীদেরকে বুথ থেকে মারধর করে বার করে দিয়েছিল, তৃণমূল সাপ্পা করেছিল, সেটা কি বলেন? আরে পঞ্চায়েত ভোটে তো আমি তো নমিনেশন ফাইল করতে পারিনি, আমি নমিনেশন ফাইল করতে আমার দেয়নি পুলিশের অত্যাচার, যে নমিনেশন ফাইল করলে ওদেরকে গ্রাম ছাড়া করব। আমি তো এই পঞ্চায়েতে নমিনেশন ফাইল করতে দেয়নি, নিরপেক্ষভাবে ওরা ভোট করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এ তৃণমূলকে প্রশাসনকে কাজে লাগাতে যাচ্ছে, কি বলেন? টিএমসি কর্মীর যে প্রশাসন থেকে কাজে লাগাবে, আমাদের যে 1 তারিখে জুনের 1 তারিখে ভোট, এখানে তো কেন্দ্র 1020 কোম্পানির সেনা দিয়েছে, কীভাবে ওরা ছাপ্পা মারবে? সেই ছাপ্পা আমরা হতে দেবো না। এই র্যাগিংয়ের বিরুদ্ধে আমরা চোখে চোখ রেখে টিএমসির সাথে লড়াই করবো। ধন্যবাদ।